এত ভালো একটা রেজাল্ট করছো, মানে ভাইয়ার আসলে প্রচন্ড প্রচন্ড খুশি হলাম। সঞ্জয় দাদাও আছে আমাদের সাথে এবং তোমার অভিভাবক আছেই। সো মানে তোমরা একটা মানে জাস্ট আমি বলবো কি যে একটা নতুন একটা জিনিস শুরু করছো, সেটা হচ্ছে যে বুয়েটের টপ টেন এর মধ্যে তোমরা খেয়াল করে দেখো মেয়েরা কিন্তু ওরকম পারতো না, তুমি আর মুসিনা তোমরা দুইজন টপ, তোমরা দুইজন টপ টেনে চলে আসছো, অসাধারণ এটা আসলে, মানে এটা গর্ব করার মতন একটা বিষয়। সো ভাইয়ারা অনেক খুশি হয়েছি, ইনশাল্লাহ সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হবে আর কি। আর আঙ্কেল আন্টিকে আমাদের থেকে দোয়া দোয়া করতে বলিও আমাদের প্রতি, আর আমাদের জন্য মানে ভালো যেন হয় সবকিছু। আচ্ছা অভি ভাই একটা কথা বলো। হ্যাঁ অর্পি, আন্টিকে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আইসো। আন্টিকে বইল যে অভি ভাইয়া বলছে সংবর্ধনা অনুষ্ঠানে যাইতে, তোমার আব্বুকেও আমার সালাম দিও আর বইল আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে চলে আসতে। ঠিক আছে অর্পি, আমি এই যে এক মাসের মধ্যেই চেষ্টা করতেছি, আমরা জুলাই বা অগস্টের মধ্যেই চেষ্টা করতেছি সংবর্ধনা অনুষ্ঠান ম্যানেজ করার। ঠিক আছে অর্পি, আমি অনেক খুশি হয়েছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ মেডিকেল একটা তুমি দুইটাই বাবা, টেনশন নাই। ঠিক আছে অর্পি, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।